খেজুরের গুড় চার স্বাদ গন্ধ ও রং অতুলনীয়। শীত মৌসুমে দেশের গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা খেজুর গাছ থেকে সংগ্রহ করা রস থেকে তৈরি করা হয় এই গুড়। উৎপাদিত নলেন ঝোলা ও পাটালি গুড় নিয়ে হাটে আসেন ব্যবসায়ীরা। হাটে নলেন ও ঝোলা গুড়ের প্রাধান্য বেশি। সারি সারি ভাবে সাজানো গুড়ের ভাঁড়, সপ্তাহে দুদিন বসে গুড়ের হাট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষক, গাছি ও মৌসুমি ব্যবসায়ীরা গুড় নিয়ে ছুটে আসেন হাটে। দুপুর পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম থাকে বেচা কেনা। গাছ কাটি, গুড় তৈরি করি। গুড় আমরা সকালবেলা দুপুরে কাটি, সকালে খুলি। গুড় জাল দিয়ে মানুষের মতো গুড় হয়। ওখানে আমি অনেক ছোট থেকে গুড় বেচা কেনা করি। তারপরে ধরেন এখন এত বড় হয়ে গেছি, তবু গুড় বেচা কেনা করি এবং আমি এখন বর্তমানে ব্যাপারীদের গুড় কিনছি। বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী গুড়ের হাট, কারণ এই গুড়ের স্বাদ এবং মান খুব ভালো। এখানে নলেন গুড় পাওয়া যায়, চাষিরা গাছ কেটে তারা নিজেরা এখানে আসে, এসে বিক্রি করে। শত বছরের হাট, এখানে গুণগত মান এবং মানের দিক থেকে অন্য অন্য গুড়ের থেকে বাজারের থেকে ভালো মানের গুড় পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় আমরা এখানে আসছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আকার ভেদে গুড়ের ভাঁড় বিক্রি হয় 1800 থেকে 2500 টাকায়। বিভিন্ন জেলার ব্যাপারীরা দামদর করে কেনেন গুড়ের ভাঁড়, নিয়ে যান দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে। 3-4 টাকার গুড় কিনি, গ্রামে গ্রামে বেশি 200 টাকা করে, 165 টাকা কিনি, 200 টাকার বেশি। ঐতিহ্যবাহী গুড়ের হাট এখানে বসে, সেই জন্য গুড় ঘুরতে আসছি, দেখতে আসছি এবং মানে ভালো লাগলে নিয়ে যাব। 40 বছর ধরে এই হাট করি। এই গুড়ের মান অন্য অন্য জায়গার থেকে, হাটের গুড়ের মান ভালো। এই থেকে আমরা ঢাকার থেকে এই গুড় নিবার আসছি। 15 বছর এখানে এসে গুড় নিয়ে যাই। এখানে খুব ভালো মানের গুড় পাওয়া যায়। আর নিজে দেখে দেখে গুড় কিনে নিয়ে আমি নয় হাট বিক্রি করি, খুরসা বিক্রি করি। রস খাওয়ার পরে বলুন তাহলে হাট, গুড়ের হাট কোথায় আছে? সরোজগঞ্জে পরে এখানে আসলাম, তো এসে গুড় চেক করতেছিলাম যে ভালোই লাগলো, তখন ভাবছি গুড় আবার নিয়ে যাব। ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আর কি সরোজগঞ্জের এই খবরটা পাই যে বাংলাদেশের খেজুরের গুড়ের জন্য বিখ্যাত যে হাট বা বাজার, এটা হচ্ছে এই চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার। সপ্তাহের 2 হাটবারে বেচা বিক্রি হয় প্রায় কোটি টাকার গুড়। চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ বিক্রির আশা হাট কর্তৃপক্ষের। এই গুড়ে কোনো ভেজাল থাকে না। আমরা হাট মালিকের পক্ষ থেকে চেষ্টা করি যাতে গুড়ি কোনো চিনি কোনো খারাপ কিছু না আসে, সার্বিক আমাদের মনিটরিং চলে। এবং এই গুড়টা বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই গুড়টা যায়। গুড় উৎপাদনকারীদের পৃষ্ঠপোষকতার কথা জানান কৃষি কর্মকর্তা। 50 থেকে 60 টন হচ্ছে গুড় প্রতি হাটে কেনাবেচা হয়। কৃষকরা হচ্ছে 80 থেকে 90 লক্ষ টাকা হচ্ছে এই হাটে বিক্রি করে। আমরা স্থানীয়ভাবে এটা হচ্ছে 250 থেকে 300 টাকা হচ্ছে পার কেজি হচ্ছে গুড় কেনাবেচা হচ্ছে এখানে। চুয়াডাঙ্গায় অনেক খেজুরের গাছ আছে, আমি দেখেছি সেখানে হচ্ছে যে প্রতিদিনই হচ্ছে রস সংগ্রহ করা হয় এবং এখানকার গুড়ের মান অনেক ভালো, এজন্যই হচ্ছে সরোজগঞ্জ বাজারের গুড় সারা বাংলাদেশ বিখ্যাত। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চুয়াডাঙ্গা জেলায় খেজুর গাছ রয়েছে প্রায় 2 লাখ। চলতি মৌসুমে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 2100 মেট্রিক টন। সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে পৌষ থেকে শুরু হয়ে ফাল্গুন পর্যন্ত সপ্তাহে শুক্র ও সোমবার বসে দেশের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।